গোলা বারুদ সাঁজোয়া যান নিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা শুক্রবার কিয়েভের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারে হামলা চালানোর দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়াও ইউক্রেনীয় বাহিনীর বেশ কিছু ড্রোন ও বিমান হামলা প্রতিহতের দাবিও করে ক্রেমলিন এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জয়ী হতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই তাছাড়া নতুন করে সেনা মোতায়েনের কথাও তিনি ভাবছেন না তার কথা স্পষ্ট আপাতত ইউক্রেনের পরমাণু হামলার কোন সম্ভাবনা নেই এদিকে হামলার ঘটনায় ন্যাটো মহাসচিব জেন স্টলেনবার্গ বলেন রাশিয়া ইউক্রেনের পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে তবে ইউক্রেনকে সমর্থনের কথা থাকলেও কিয়েভে আপাতত কোনো সেনা মোতায়েন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি তার বক্তব্যের পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন ইউক্রেনে তার দেশ থেকে রাশিয়ার বিরুদ্ধে সেনা মোতায়েন করা হবে না এছাড়া হাঙ্গেরিও সাফ জানিয়ে দিয়েছে তারাও সৈন্য পাঠাবে না রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়েছে যে ইউক্রেনে সেনা পাঠালে ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ অনিবার্য হবে এরই জেরে হয়তো দেশগুলো পিছপা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নাদিম মারজান সময় সংবাদ